আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আলোচনা করব হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি এই বইটির 4 নম্বর চ্যাপ্টার নিয়ে। এই 4 নম্বর চ্যাপ্টারের উদাহরণ 6 নম্বর অঙ্কটা। তো অঙ্কটির মধ্যে কি বলছে, যে একটি ইউটিউবে ডান বাহু বায়ুমণ্ডলে খোলা ও বাম বাহু পানিপূর্ণ পাইপের সাথে সংযুক্ত আছে। ইউটিউবটি পারদ দিয়ে পূর্ণ। যদি ইউটিউবে ডান ও বাম বাহুর পার্থক্য 20 সেন্টিমিটার এবং ডান বাহুর পারদ স্তম্ভের উপরিভাগ হতে পানিপূর্ণ পাইপের কেন্দ্রের উচ্চতা 15 সেন্টিমিটার হয়, তবে ওই পাইপের পানির চাপ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করো। মানে একটি ইউটিউবের ডান বাহু, এই যে ডান বাহু বায়ুমণ্ডলে খোলা অবস্থায় আছে এবং বাম বাহু পানিপূর্ণ পাইপের সাথে সংযুক্ত আছে, ইউটিউবটি পারদ দিয়ে পূর্ণ। আর এই ইউটিউবটি হলো এই যে পারদ দিয়ে পূর্ণ। যদি ইউটিউবের ডান ও বাম বাহুর পার্থক্য, আর এই ইউটিউবের ডান এবং বাম বাহুর পার্থক্য অর্থাৎ এই যে অংশটুকুর পার্থক্য 20 সেন্টিমিটার এবং ডান বাহুর পারদ স্তম্ভের উপরিভাগ হতে পানিপূর্ণ পাইপের কেন্দ্রের উচ্চতা কত? 15 সেন্টিমিটার, তবে ওই পাইপের পানির চাপ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করো। তাহলে কী কী দেওয়া আছে এগুলো আমরা আগে লিখে নিই। দেওয়া আছে যে তেলের আপেক্ষিক আগে ইয়েগুলো লিখে নেই, যে এগুলো তো আমরা জেনেই ফেলেছি, তাহলে যেগুলো দেওয়া নেই সেগুলো ভালো করে লিখে নিই। যে এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখেন যে এই যে পানির আপেক্ষিক গুরুত্ব S1, S1 0.85 দেওয়া আছে। তাহলে S1 0.85, তারপরে এই যে S2 দেওয়া আছে পারদের আপেক্ষিক গুরুত্ব করো তো যে 13.6 দেওয়া আছে। তারপরে উচ্চতা দেওয়া আছে আমাদের কত, এখানে যে দেওয়া আছে H2 দেওয়া আছে কত, H2 সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার। তারপরে আমাদের তাহলে H2 আছে, H3 আছে, তাহলে আমাদের নাই কি H1 নাই, তাহলে আমরা H1 বাইর করে নেব। তাহলে কি করা যায় কি, H1 আমার কতটুকু, এতটুকু হলো আমার H1, এটা হলো আমাদের কি, এটা হলো H1। তাহলে H1 ইকুয়াল 20 - 15 সমান হলো 5 সেন্টিমিটার, এটা হলো আমাদের H1। অর্থাৎ এই যে টোটাল উচ্চতা থেকে আমাদের এই যে কেন্দ্র থেকে যে এই যে খালি স্থানটুকুর এতটুকুর উচ্চতা যে 15 সেন্টিমিটার, এটা বিয়োগ করলেই আমরা H1 পেয়ে যাব। তারপরে আমাদের তাহলে এখন কী নির্ণয় করতে হবে, পাইপের কেন্দ্রের চাপ আমাদের এখন নির্ণয় করতে হবে পাইপের কেন্দ্রের চাপ। তাহলে পাইপের কেন্দ্রের চাপ কী, পাইপের কেন্দ্রের চাপ হলো H। আচ্ছা লিখি, পাইপের কেন্দ্রের চাপ H ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি যে H+H1S1 - H2S2 = 0, এই সূত্রটা আমরা কিন্তু জানি, এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে কারণ এই ইউটিউবের ধরন অনুযায়ী। তাহলে আমরা এখন একটু মান বসে দেখি যে H ঠিক থাকবে প্লাস H1 আর হলো S1। তাহলে H1 কত আমাদের, H1 হলো 5 গুণন
ইন্টু ফাইভ ইন্টু এস ওয়ান কত 0.85 মাইনাস এইচ টু কত আমাদের এইচ টু হলো 20 ইন্টু এস টু কত 0.6 ইকুয়াল 0 তো এখানে আমাদের মান আসে যে ফাইভ ইন্টু 0.85 এটার মান আসে আমরা একবার এইচটা এই সাইডে নিয়ে আসি এইচ সমান ফাইভ ইন্টু এর মান আসে হলো 4.25 মাইনাস এর মান আসে 272 তাহলে আমরা এটাকে যদি মাইনাস করি তাহলে হতে এইচ ইকুয়াল 267.75 এটা আছে আমাদের মান তো এবার হলো যে আমরা জানি গেজ চাপ আমরা জানি কি আমরা জানি গেজ চাপ আমরা জানি গেজ চাপ আমরা জানি গেজ চাপ পি ইকুয়াল রো এইস আমরা জানি পি ইকুয়াল ওহম এইস তাহলে এর মান কত ওহমের মান হলো 0.001 আর এইসের মান হলো 2.6775 কত আসে টোটাল টোটাল আসে আমাদের 0.2677 তারপর আমাদেরকে যেটা বাইর করতে হবে যে পাইপের পানির পরম চাপ পাইপের পানির পরম চাপ আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে আমরা তাহলে সব কিছু পেয়ে গেছি তাহলে পাইপের পানির পরম চাপ ইকুয়াল গেজ চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ তাহলে গেজ চাপ আমরা কত পাইলাম গেজ চাপ পাইলাম 0.26775 প্লাস বায়ুমণ্ডলের চাপ একটা আছে নির্দিষ্ট সেটি হল 1.03 তাহলে এটার হিসেব করলে আমরা পাই যে 1.29775 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন না বুঝলে ইনবক্সে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আরও ভালো করে বোঝার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম